আসসালামু আলাইকুম, বইবরুণ .com-এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সিনথিয়া। এখন আমরা আছি ছায়াবিধি প্রকাশনীতে, কথা বলবো একজন লেখকের সাথে, লেখক ইকরামুল হাসান শাকিল। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো। আপনার যে বইটি প্রকাশিত হয়েছে, বইটি কি, বইটির নাম হচ্ছে পর্বতাভিযানে শ্বাসরুদ্ধকর 15 ঘন্টা। নামটি শুনে মনে হচ্ছে যে এটা একটা ভ্রমণ কাহিনী। এটা ভ্রমণ কাহিনী বলতে মানে গতানুগতিক ভ্রমণ কাহিনী না, এটা একটা অভিযান, পর্বত অভিযান। এটা অনেক রোমাঞ্চকর অভিযানগুলোর মধ্যে একটি। আমরা বাংলাদেশে নতুন করে পর্বতারোহণটা যে তৈরি শুরু হয়েছে, স্পোর্টসটা, এটা তো এক্সট্রিম স্পোর্টস। তো এখানে আমাদের বাংলাদেশেও কেউ কয়েকজনে এভারেস্ট আরোহণ করেছে, তো আমি তাদেরই একজন, হয়তো বা সামনে এভারেস্টে যাব। তো আমি যে কটা অভিযান করেছি সেই অভিযানগুলো নিয়ে আমার বইগুলো। আপনি এ পর্যন্ত কয়টা অভিযানে গিয়েছেন? এ পর্যন্ত আমি 4টা অভিযানে গিয়েছি, আর 2টা মৌলিক ই করেছি, প্রশিক্ষণ করেছি এবং উচ্চতর প্রশিক্ষণ করেছি, এটা ইন্ডিয়ান সেনাবাহিনীদের আন্ডারে। এটা কি আপনার প্রথম বই? না, এটা আমার চতুর্থ বই। হ্যাঁ, এর আগে একটা বই এসেছে, সেটা একটা পর্বত অভিযান নিয়ে। আমি নেপালের একটা পাহাড় জয় করেছিলাম, কেয়াজুরি শিখর, সেটা হলো 6000 মিটার। তো বাংলাদেশের সবথেকে কম বয়সে 6000 মিটার পাহাড় জয়ের যে এটা রেকর্ডটা, সেটাও আমার মতো করেছি। হ্যাঁ, এবং এরপরে আরেকটা বই এসেছে, গত বছর এসেছিল, সেটা হলো কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসার একটা অভিজ্ঞতা নিয়ে। 11 দিনে কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে এসেছিলাম আমি। এটা বলতে পারেন যে আমি প্রথম, এবং আমার পরে আর কেউ করেছে কিনা সেটা এখন আনুষ্ঠানিকভাবে জানি না। তো হ্যাঁ, তো ওটা নিয়ে বই এসেছিলো। আর ইন্ডিয়াতে একটা অভিযান করেছি ইন্ডিয়ান সেনাবাহিনীর আন্ডারে, আর একটা অভিযান করেছিলাম নেপালে লার্কে। তো ওই নেপালে যে অভিযানটা করেছিলাম সেটা হলো মানে আমরা ফিরে আসবো কি আসবো না, একটা তুষার ঝড় মানে ওই খারাপ আবহাওয়ায় পড়েছিলাম আমরা উপরে যখন ছিলাম 18000 ফিট উচ্চতায়। তো সেখানে আমরা 15টা ঘন্টা ছিলাম মানে সব কিছু নিয়ে উপরে। হ্যাঁ, সেই 15 ঘন্টার মধ্যে আমাদের বাচ্চা মরার মানে টানা পইয়ের মধ্যে ছিলাম, যে আমরা মনে হয় আর ফিরে আসতে পারবো না। একপাশে তুষার ধস হচ্ছে, আর এক পাশে তুষার ঝড় হচ্ছে, মানে সব কিছু নিয়ে মানে খুব খারাপ ওয়েদার ছিল। পর্বত আরোহণ করার এই অনুপ্রেরণা কোত্থেকে পেয়েছেন? পর্বত আরোহণ করার অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেয়েছি সেটা এখন আমি ওইভাবে বলতে পারবো না কার কাছ থেকে পেয়েছি, কিন্তু এটা একটা স্পোর্টস। আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো, আর 10 জনের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে কিছু একটা করবো, সেটা হয়তো আমি মারা যাওয়ার পর আমাকে বাঁচিয়ে রাখবে। যে বেঁচে থাকার জন্যই কিছু একটা করা আর কি, যে অন্য সব বন্ধুবান্ধবরা যখন গিয়ে আড্ডা দিত, স্মোক করতো, আমি সেগুলো তো কখনো করিনি। আমি আজ পর্যন্ত কখনো স্মোক করিনি। আমি সবসময় স্মোকের বিরুদ্ধে কাজ করছি, ধূমপান বিরোধী কাজ করছি, আর সব কিছু নিয়েই চাচ্ছি যে মানে ভালো কিছু করার জন্য তরুণ প্রজন্মরা যেন, আমাদের মতো যারা তরুণ আছে তারা যেন আমাকে উৎসাহিত হয় এবং তারাও যেন এইরকম অ্যাডভেঞ্চারে এগিয়ে আসে। তো সেই ইয়ে থেকেই আর কি আমার এই পর্বত আরোহণের দিকে আসা। আপনার বইটি শুনে মনে হচ্ছে যে ভিন্ন ধর্মী বই এবং তরুণ প্রজন্মের জন্য খুবই পজিটিভ বইটি। আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমি একটু বিষয় বলে রাখি যে যারা নতুন নবীন পর্বতারোহী হতে চাচ্ছে, কারণ এখন আমাদের তরুণরা মানে এরকম অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে আসছে, যে যারা পর্বত আরোহণ করতে চাচ্ছে তাদের জন্য আমার এই বইটা খুব উপকার দেবে। কারণ হলো আমি যে অভিযানগুলো করেছি এবং আমি যে প্রশিক্ষণ নিয়েছি তার বিস্তারিত এখানে দেওয়া আছে বইটাতে সব কিছু। আবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে পাহাড়ে গিয়েছে, জগদীশচন্দ্র বসু যে পাহাড়ে গিয়েছে, অতীশ দীপঙ্কর যে পাহাড়ে গিয়েছে, তো সেই ইতিহাসগুলো আমি চেষ্টা করেছি যে আমার বই তুলে আনার জন্য। বইপরণ .com-এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ।